আমি সঞ্জু দিনদা। গত কয়েকদিন ধরে শুনে আসছি যে 7 দিনের ট্রেনিং নিয়ে নাকি নার্স নেওয়া হচ্ছে। শুনে মনটা খুব খারাপ হচ্ছিল, কারণ আমি 3 বছর ধরে নার্সিং করছি। সেটা বড় কথা নয়, বেশি আলবাল বকলে না কানের পড়া একটা থাবড়া মারবো। আমি আলবাল কিছু বকছি না, বকছেন আমাদের মমতা দিদি, বিশ্বাস হচ্ছে না। চলো দেখে নিই কি বলছেন উনি। না মানে তখন নেতারা দিল্লি থেকে এসে বলে দেখলেন তো কিছু হলো না, 3 মাসে লোক ভালো ট্রেনিং দিতে পারে, কে বলেছে হয় না? আজকালকার দিনে তুমি আমাকে টাইম দাও, আমি 7 দিনে ট্রেনিং দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নেই এই 7 দিনে ট্রেনিং এ কি কি শিখতে হবে। সাধারণ ভাইটাল সাইন্স মানে ওই টেম্পারেচার, পালস চেক করা, স্যালাইন দেওয়া, ইনজেকশন দেওয়া, যা আমরা গত 3 বছর ধরে শিখেছি। তোমার কাছে বিচার দিল। নার্সিং কে কেউ কোনোদিন মর্যাদা দেয়নি, না দিয়েছে আমাদের এই সরকার, না দিয়েছে আমাদের সমাজ। যেখানে মমতা দিদি বলেন 7 দিনে নার্স তৈরি করা সম্ভব, সেখানে সাধারণ মানুষের কাছ থেকে সম্মান পাওয়া বিলাসিতা মাত্র। আমার আজও মনে পড়ে ফার্স্ট ইয়ারের অ্যানাটমি, কমিউনিটি, নিউট্রিশন এবং গাদা গাদা অ্যাসাইনমেন্টের চাপ, যেগুলো সারা রাত জেগে করে করে চোখের নিচে গালি পড়ে যেত। মনে হতো যেন মা কাজল লাগিয়ে দিয়েছে কেউ নজর দিয়ে দেবে বলে। আর সেকেন্ড ইয়ারের কথা তো ছাড়ুন, সেকেন্ড ইয়ারে মেডিকেল সার্জিক্যাল নার্সিং পার্ট 1, পার্ট 2, চাইল্ড হেলথ নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, এগুলো তো ছাড়ুন। থার্ড ইয়ারের কথা আমি কিছু বলতেই চাই না, কারণ থার্ড ইয়ারে গাইনোকোলজি এবং কমিউনিটি নার্সিং এ, গাইনোকোলজিতে তো পেলভিকের ভাগ পড়তে পড়তেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এছাড়াও ইন্টার্নশিপ, সেই সকাল 6টায় ভোরে উঠে স্নান করে খেয়ে দিয়ে অ্যাটেন্ডেন্স দিতে যাও। অ্যাটেন্ডেন্স পরীক্ষায় বসতে হলে 100% অ্যাটেন্ডেন্স দরকার, না হলে পরীক্ষায় বসতে পারবো না। তারপর সেই 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেশেন্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশেন্টের কেয়ার করা, তারপর 1টা বাজলেই ছুটে ছুটে আসা, এভাবেই আমরা ছুটে আসতাম। হয়তো হাসি পাচ্ছি, কিন্তু সত্যি এইভাবে আসতে হয়। তার 2টো কারণ, প্রথমত যদি একটু তাড়াতাড়ি করে আসি তো ক্যান্টিনের সামনে লাইন পাবো, আর দ্বিতীয়ত একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে বিশ্রাম নেব, কারণ 2টো থেকে আবার সেই ক্লাস, যেখানে সাধারণ মানুষ খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নেয়, সেখানে আমাদের ক্লাসে জয়েন করতে হয়। আমাদের ফার্স্ট ইয়ারটাই কাটিয়েছি ইঞ্জেকশনের কনফিউশন দূর করতে হবে, কারণ ইঞ্জেকশনের প্রত্যেকটা নিডিলের ভাগ আলাদা, কালার আলাদা। এছাড়াও আইভি ফ্লুইড বলতে শুধু এনএস, ডিএনএস, আরএল নয়, ওরা পেশেন্টের জন্য ডিফারেন্ট ভাগ আছে। আপনি যদি ভেবে থাকেন যে 7 দিনে ট্রেনিং এ সব কিছু শেখানো যায়, হ্যাঁ শেখানো যাবে, তবে ঘটনা ঠিক এমনই হবে। আপনি হয়তো ডিজিটাল যন্ত্রে ব্লাড প্রেশার চেক করলেন, কিন্তু সেখানে পেশেন্ট পড়ে থাকবে হাইপারটেনশন, হাইপোটেনশন। আপনি হয়তো ডিজিটাল থার্মোমিটার দিয়ে জ্বর চেক করলেন, কিন্তু সেখানে পেশেন্টের হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া হয়ে পড়ে থাকবে, হয়তো এটাও হবে ব্যাটিকার্ডিয়া, ট্রাকিকার্ডিয়া। যারা মনে করেন নার্সরা কি করে, ওই তো ইঞ্জেকশন দেওয়া, স্যালাইন দেওয়া, তার জন্য অনেক পড়তে হয়, পরীক্ষা দিয়ে পাস করতে হয়। 7 দিনে হয় না, পার্থক্য বুঝতে শিখুন, মানসিকতা বদলান, সমাজ বদলাবে।